আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৃহত্তর নোয়াখালীর গুরুত্বপূর্ণ সব খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রাকিব হোসেন আপ্রো। চলুন দেখে নেওয়া যাক কি থাকছে আজকের আয়োজনে। নোয়াখালীর হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর লোকজনের বিরুদ্ধে কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন এবং অনিয়মের অভিযোগ এনে নৌকার প্রার্থী সহ সাতজন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। একইভাবে কবিরহাট পৌরসভার নির্বাচনে হামলার অভিযোগ তুলে দুই কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেছেন। অন্যদিকে ফেনীর সোনাগাজীতে এনায়েতুল্লাহ মহিলা কলেজ কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে মিজানুর রহমান রাসেল নামে একজন এজেন্টকে আটক করা হয়। হাতিয়ায় ভোট বর্জনকারী ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন হাতিয়ার নয় নম্বর বুড়িচর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল, 10 নম্বর জাহাজমারা ইউনিয়নের নৌকার প্রার্থী এটিএম সিরাজুল্লাহ, উপজেলার 5 নম্বর চরঈশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম আজাদ, 8 নম্বর সোনাদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম এবং 11 নম্বর নিঝুমদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মেহরাজউদ্দিন। জানা গেছে অভিযুক্ত মোহাম্মদ আলী বর্তমান এমপি আয়েশা ফেরদাউস আলীর স্বামী এবং হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। একইভাবে নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে হামলার অভিযোগ তুলে 6 নম্বর ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হানিফ এবং 9 নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী জিন্না ভোট বর্জন করেন। তাদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর এবং প্রাণনাশের চেষ্টা চালায়। তাই জীবনের নিরাপত্তার স্বার্থে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। অন্যদিকে ফেনীর সোনাগাজীতে এনায়েতুল্লাহ মহিলা কলেজ কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে মিজানুর রহমান রাসেল নামে একজন এজেন্টকে আটক করা হয়েছে। তিনি 5 নং ওয়ার্ড কাউন্সিলর নাসিরউদ্দিন রিপনের ওট পাখি প্রতীকের এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাগাজী পৌরসভায় 9টি কেন্দ্রের 51টি বুথে ইভিএম পদ্ধতিতে আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় ভোটার সংখ্যা 15,985 জন। এতে 4 জন মেয়র ও 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 23 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের 2টি পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে দুই মাদক কারবারিকে পুলিশে সোপর্দ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। রোববার রাত 12:30টার দিকে মাদক কারবারিদেরকে আটক করে তিনি পুলিশে সোপর্দ করেন। আটকদের মধ্যে আনোয়ার হোসেন রবিন ওরফে ইকবাল বসুরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের মৃত মিজানুর রহমানের ছেলে এবং শেখ আহমেদ উপজেলার চরহাজারে 6 নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের ছেলে। তারা ইয়াবা, গাঁজা ও ফেন্সিডেল সহ বিভিন্ন মাদক দ্রব্যের বিক্রেতা বলে জানা গেছে। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফউদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। লক্ষ্মীপুর পৌর শহরে পারিবারিক কলহের জের ধরে এক ওষুধ ব্যবসায়ীর স্ত্রী মাহমুদা বেগম 4 শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যার ভয়ঙ্কর চেষ্টা করেছেন। মৃত্যু নিশ্চিত করার জন্য এই নারী জুসের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ানোর পর নিজেও বিষ পান করেন এবং কেরোসিন ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেন। গত শনিবার গভীর রাতে লক্ষ্মীপুর পৌরসভার 12 নং ওয়ার্ডের আবিরনগরে এই ঘটনা ঘটে। জানা গেছে আগুন লাগার পর সন্তানদের নিয়ে ওই নারী বাথরুমে অবস্থান নেন। শিশুদের চিৎকার ও ঘরে আগুন জ্বলতে দেখে আশেপাশের মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডাক্তার কমলাশেষ জানান, বিষক্রিয়া নিয়ে মা ও 4 শিশু সন্তানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের আশঙ্কামুক্ত হতে 72 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। এদিকে ব্যবসায়ী নাদিম মাহমুদ জানান, স্ত্রীর অতিরিক্ত অর্থ ও সম্পদের চাহিদার কারণে পরিবারে অশান্তি দেখা দেয়। এর জেরে স্ত্রী মাহমুদা অবুঝ সন্তানদের নিয়ে ভয়ঙ্করভাবে আত্মহত্যার চেষ্টা চালায়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটির ছেঁড়া তারে জড়িয়ে আব্দুর রহিম, ইউসুফ, সুমন ও জুয়েল নামে 4 জনের মৃত্যু হয়।
এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এ কমিটিতে বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাশেম সর্দারকে প্রধান ও উপপরিচালক আব্দুল আলিমকে সদস্য করা হয়। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। জানা গেছে, দীর্ঘ 35 বছর আগে শিলমুদ গ্রামের ওই খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এরপর খুঁটিটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হলেও তারা কর্ণপাত করেননি বলে অভিযোগ স্থানীয়দের। দর্শক, এই ছিল আজকের মতো। বৃহত্তর নোয়াখালী তথা নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ সব খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন নোয়াখালী টিভির সাথেই। আল্লাহ হাফেজ। মডেল হসপিটাল প্রাইভেটে আপনাদের স্বাগতম। লক্ষ্মীপুরে বিগত 15 বছর ধরে বিশ্বের সর্বাধুনিক পদ্ধতি ব্যবহার করে অভিজ্ঞ ডাক্তার ও নার্সের মাধ্যমে আমরা দিচ্ছি উন্নতমানের স্বাস্থ্যসেবা। প্রসূতি মায়ের নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমরাই শীর্ষস্থানে অবস্থান করছি। আমাদের রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, কনসালটেশন সেন্টার, মা ও শিশু ইউনিট, ল্যাবরেটরি, ব্লাড ব্যাংক, শীতাতপ নিয়ন্ত্রিত সুপ্রশস্ত কেবিন সহ পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও রয়েছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস ও নিজস্ব ফার্মেসি থেকে সার্বক্ষণিক ঔষধ সরবরাহের ব্যবস্থা। মডেল হাসপাতালে অবৈধ DMC ও বিনা প্রয়োজনে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয় না। এখানে মহিলাদের জন্য মহিলা ডাক্তারের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফি এবং সুদক্ষ টেকনোলজিস্ট দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয়। কম খরচে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা পেতে চলে আসুন লক্ষ্মীপুর মডেল হসপিটালে। রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি। সেবা নিন, কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে আমাদেরকে অবহিত করুন। মডেল হসপিটাল প্রাইভেট, লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মার্কাজ মসজিদের পূর্ব পাশে। মডেল হাসপাতালে সেবা নিন, সুস্থ থাকুন প্রতিদিন।